একমাত্র বাংলাদেশের নাগরিকেরা এই দেশটিতে ফ্রি ভিসা পান। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে এই দেশে যেতে আপনাকে কোনো ঝামেলায় পোহাতে হবে না। সেখানে ঘুরতে গিয়ে কোনো কারণে যদি হাসপাতালে যেতে হয় তাহলে আপনি দেখবেন সেখানকার ডাক্তার নার্স থেকে শুরু করে সব কর্মচারী মেয়ে। তখন আপনি হয়তো ভাববেন আপনি কোনো মহিলা হাসপাতালে ঢুকে পড়েছেন, কিন্তু না, সেখানে নারী পুরুষ সব রকমের রোগী দেখতে পাবেন আপনি। আসলে এদের বেশিরভাগ হাসপাতাল নারীরা চালান। শুধু কি হাসপাতাল, হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় এলে দেখবেন দোকানপাটও চালাচ্ছেন নারীরা। হোটেলের মালিক, যানবাহনের ড্রাইভার, রান্নার কুক সহ যাবতীয় কাজে নারীরাই সর্বেসর্বা। একটু খোঁজ নিলেই জানতে পারবেন পরিবারের বাড়ির গবাদি পশু এবং জমির মতো সব সম্পত্তির মালিকানা পায় পরিবারের বড় মেয়েরা। এতে করে ভাবতে পারেন তবে কি এখানে পুরুষ কম আছে নাকি? তাও নয়, এদেশে 53% পুরুষ। আসলে দেশটিতে সবাই কাজ করেন, নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই সেখানে। তবে তারা নারীদেরকে বেশি সম্মান দেয়। এই কাজটি শুধু পুরুষদের বা এই কাজটি শুধু নারীরাই করবে তা কোথাও ভাগ করা নেই। কি অবাক হচ্ছেন, নিশ্চয়ই ভাবছেন কোন দেশের কথা বলছি, এরকম দেশ কি কোথাও আছে? এই দেশটির নাম ভুটান। চলুন তবে ভুটান সম্পর্কে আরও কিছু অবাক করা ঘটনা জেনে নেওয়া যাক। ভুটানে ঘুরতে গিয়ে আপনি কখনোই দেখতে পাবেন না কেউ রাস্তায় শুয়ে দিন কাটাচ্ছে, যেমনটা আমাদের দেশে প্রায় দেখা যায়। বাড়িঘর থাকার জায়গা না থাকায় রাস্তায় মানুষকে দিন কাটাতে হয়। তবে হ্যাঁ, যদি কেউ হারিয়ে যায় তবে তাদের খানিকক্ষণের জন্য দেখতে পাবেন। আবার কারো বাড়িঘর ভেঙে গেলে বা কোনো কারণে বাড়িঘর ছাড়া হলে তাদেরকে শুধুমাত্র রাজার স্বর্ণাপন্ন হতে হয়। তার কাছে গেলে তিনি জমি ও বাড়ির ব্যবস্থা করে দেন যাতে করে তারা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতে পারেন। তাছাড়া ভুটানের হাসপাতালে গেলে দেখতে পাবেন এদেশে প্রতিটি নাগরিকেরই বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার অধিকার আছে। পুরনো ঐতিহ্যবাহী ও শাস্ত্রীয় ঔষধ উভয়ই প্রচলিত এবং একজন ব্যক্তির চিকিৎসা পদ্ধতিতে নিজের সিদ্ধান্ত নিতে পারেন। এর থেকেও বেশি অবাক করার বিষয় হচ্ছে, যেমনটা আমি আগে বলেছিলাম, এখানকার ডাক্তার নার্স থেকে শুরু করে সব কর্মচারীরাই মেয়ে। এ দেশটিকে একটি মেয়ে প্রধান দেশ বলা চলে। মেয়েরা এখানে তাদের ন্যায্য সম্মান পায়। ভুটানে কোনো ট্রাফিক লাইট নেই, তবে এটি মানুষের জন্য কোনো সমস্যা নয়। এখানে নেই কোনো যানজট, এখানে ঘটেও না কোনো দুর্ঘটনা, গাড়িতে হর্ন বাজায় না, রাস্তা পারপারের সময় গাড়ি থেমে যায়, সব রাস্তার সাইটগুলো হাতে অঙ্কন করা। সত্যি বলতে এখানকার রাস্তাগুলো বেশ চমৎকার। এই দেশের মানুষের লেখাপড়ার জন্য কোনো খরচই নেই, অর্থাৎ ছোট থেকে বড় সবার লেখাপড়ার খরচ সরকার বহন করেন। ভুটানে নেই কোনো দূষণ, কারণ এখানকার 72% জায়গায় বনাঞ্চল। দেশে তামাক চাষ এবং বিক্রি নিষিদ্ধ করার একটি আইন প্রণয়ন আছে। দেশটিতে তামাক কেনা অসম্ভব, তাই এখানে কোনো ধূমপানকারী নেই। তবে আপনি জানলে অবাক হবেন যে ভুটানের রাস্তার আনাচে কানাচে গাজার গাছ জন্মায়। যেহেতু তারা ধূমপায়ী নয়, তাই তারা সে গাছগুলোকে তারা গরু এবং শুকুরকে খাওয়ায়। এখানকার রাস্তাঘাট একদমই পরিষ্কার, এতটাই পরিষ্কার যে রাস্তায় গড়াগড়ি খেতে পারবেন আপনিও, তাও এবার খালি গায়ে। এদেশে বিদেশিদের বিয়ে করা নিষিদ্ধ। রাজা বিশ্বের বাকি দেশগুলো থেকে তাদের অনন্যতা ও বিচ্ছিন্নতা রক্ষা করতে সব কিছু করেন। এদেশের নিয়ম অনুযায়ী বিয়ের পর পুরুষ নারীদের বাসায় আসেন। যখন তিনি যথেষ্ট অর্থ উপার্জন করেন তখন তারা অন্য বাড়িতে নিজেদের মতো থাকতে পারেন। এদেশের খাবারে নেই কোনো ফরমালিন, কারণ এই দেশের ইকোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনো রাসায়নিক পণ্য আমদানি করা ও ব্যবহার করা আইনগত নিষিদ্ধ। তারা যেসব কিছু খায় বা ব্যবহার করে তার সব কিছুই দেশের ভেতরেই চাষ করা হয় এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক। তবে বাঙালিরা এখানে ঘুরতে গেলে কিন্তু বেশ আরামে কিছুদিন পার করতে পারবেন, কারণ তাদের প্রধান এবং মৌলিক খাবারই হচ্ছে ভাত, ঠিক বাঙালিদের মতো। তাছাড়া এখানকার মানুষ চা খেতে খুব পছন্দ করেন। তারা লবণ, মরিচ এবং মাখন দিয়ে কালো ও সবুজ চা বানায়। এমনকি আপনি একটি কথা জেনে অবাক হবেন, এদেশের মানুষ প্রচুর গাছ লাগাতে পছন্দ করে। রাজারানীর প্রথম সন্তানের জন্ম জনগণ পালন করেন 1,08,000 গাছ লাগিয়ে।
গাছ তাদের কাছে দীর্ঘ জীবন, সৌন্দর্য এবং সহমর্মিতার প্রতীক। 2015 সালে মাত্র এক ঘণ্টায় 50,000 গাছের চারা লাগিয়ে ভুটান গিনেস বুকে স্থান করে নেয়। এই দেশটিতে জনসংখ্যা মাত্র 7.5 লাখ, ভূখণ্ড 38,364 বর্গ কিলোমিটার, প্রধান ভাষা জংঘা, রাষ্ট্রীয় ধর্ম বৌদ্ধ, এছাড়া হিন্দু ধর্ম রয়েছে। ভুটানদের গড় আয়ু পুরুষদের বেলায় হয় 66 বছর আর নারীদের হয় 70 বছর। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর তান্ডি দর্জি, তারা দুজনই বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন। গোটা দেশটিতে কোনো রেল যোগাযোগের ব্যবস্থা নেই, এছাড়াও নেই কোনো নৌবাহিনী, বিমান বাহিনী। এমনকি আপনি আরও একটি বিষয় জেনে অবাক হবেন, 1993 সাল থেকে পলিথিন নিষিদ্ধ করা হয় এই দেশে। ভাবুন তো, কতটা পরিবেশ বান্ধব দেশ হলে এই সিদ্ধান্ত নিতে পারে। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, ভুটানে 1999 সাল পর্যন্ত টিভি এবং ইন্টারনেট আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ছিল। পরবর্তীতে রাজা এই নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে ভুটান টেলিভিশন ব্যবহারের দিক থেকে বিশ্বের শেষ দেশ। এখন চলুন এদেশের মানুষের পোশাক সম্পর্কে জানা যাক। ভুটানের মানুষেরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন। পুরুষেরা ভারী পোশাক পরেন এবং নারীরা লম্বা পোশাক পরেন। একজন ব্যক্তির অবস্থা এবং সামাজিক স্তর তাদের বাম কাঁধে আবৃত স্কার্ফের রং দ্বারা চিহ্নিত করা হয়। সাধারণত মানুষ সাদা স্কার্ফ পরেন। ধনী মানুষ এবং ভিক্ষুকরা হলুদ রঙের পোশাক বেশি পরেন, তাই আপনার একটু বুঝতে কষ্ট হতে পারে এখানে কে ধনী আর কে গরিব। তারা সবাই নিজেদের সংস্কৃতিকে অনেক ভালোবাসেন, জনগণও দেশের রাজাকে দারুণ ভালোবাসেন, নাচ গান তো তাদের অনেকেরই পছন্দ। আপনি জানলে অনেক অবাক হবেন, এই দেশটিতে কারো জন্মদিন পালন করা হয় না, এমনকি এখানকার কোনো মানুষের নিজেদের জন্মদিন মনেই থাকে না। কেননা ভুটানদের মতে শুধু জন্মের দিনটা স্পেশাল হবে না, আর তাই বছরের একটি দিনে তারা সবাই মিলে সবার জন্মদিন একসঙ্গে উদযাপন করেন। যদিও ভুটানে এখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছেন, সংসদের অধিকাংশ সদস্য উচ্চশিক্ষিত, সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ রয়েছে, তবে সুপ্রিম পাওয়ার এখনও রাজার হাতেই এবং রাজপরিবার এখনও উচ্চ আসনে আসীন। এমনকি আরেকটি মজার কথা কি জানেন, তরুণ বয়সে রাজা জিগমে শিঙ্গে ওয়াং চুক সেদেশে প্রথম বিভাগ ফুটবল লীগে একজন খেলোয়াড় ছিলেন, তিনি ছিলেন গোলকিপার। একদিন রাজা খেয়াল করলেন তার দল গোল দেয় তবে কখনো গোল খায় না। পরে তিনি জানতে পারেন বিপরীত দলের সবাই এই ভেবে গোল খেয়েই যাচ্ছে যে গোলকিপার তো রাজা, তাই রাজার সম্মান রক্ষার্থে কেউই গোলই দিতে আসে না। গোলপোস্টের সামনে বল এনে বল অন্যদিকে পাঠিয়ে দেয়, আর এটি তিনি যেদিনই জানতে পারলেন সেদিন থেকেই তিনি ফুটবল খেলা ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি চান না কেউ তার জন্য এভাবেই হেরে যান। ভুটানে আধুনিকতার ছোঁয়া এখনও তেমন লাগেনি, তারপরেও দেশটির জনগণ ভীষণ খুশি, তাদের কাছে সুখের গুরুত্বই সর্বোপরি। ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশগুলোর চেয়ে ভুটান সবচেয়ে আলাদা। দুর্নীতি, অপশাসন, নোংরা রাজনীতি, জাতিগত হানাহানি, দলীয়করণ, আত্মীয়করণ, ব্যাংক লুট, এগুলো ভুটানকে স্পর্শ করতে পারেনি। আমরা কথায় কথায় এতদিন বলে এসেছি গণতান্ত্রিক দেশ, বিভিন্ন উন্নত দেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখন বলার সময় এসেছে ভুটান থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত। তারা একের পর এক দৃষ্টান্ত স্থাপন করেই যাচ্ছে। ভুটান আমাদের সামনে সত্যি এক অনুসরণীয় মডেল। সেখানে সব কিছুই চলে নিয়ম শৃঙ্খলা আর ভালোবাসার মধ্য দিয়ে। তাদের দেশপ্রেম এমনকি রাজনীতিও যে কাউকে মুগ্ধ করবে।